আলহামদুলিল্লাহ, প্রিয় আহবাব, আমরা সুলতান আরেফিন সিরাজুসালিকিন হাজী বস্তামি রহমতুল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিলাম। শৈশবে তাহার মাতা তাকে দিনে এলেম শিক্ষা করার জন্য বক্তব্যে পাঠাইলে তিনি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকেন। একদিন তিনি কোরআন শরীফে সুরা লোকমানে তখন এই আয়াতটি পাঠ করলেন, আনিস কুরলি ওয়ালিওয়ার জাইকা, আল্লাহ তাআলা বলেন আমার শুকরগুজারি করো এবং নিজের পিতা মাতার শুকর আদায় করো। তখন তিনি ওস্তাদ সাহেবকে আয়াতটির অর্থ জিজ্ঞাসা করলেন। ওস্তাদ সাহেব আয়াতটির অর্থ তাকে বুঝিয়ে দিলে তার হৃদয়ে বিশেষ প্রভাব বিস্তার করে। তিনি ওস্তাদ সাহেবের অনুমতি লইয়া বাড়িতে চলিয়া গেলেন। মা তাহাকে অসময়ে বাড়ি আসার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আম্মা, আজ কোরআন শরীফ একটা আয়াত পাঠ করিলাম, আল্লাহ তাআলা বলিতেছেন আমার শুকর গুজারি করো এবং তোমার পিতার কথার শুকর গুজারি করো, কিন্তু একসঙ্গে দুই কুল রক্ষা করা বড় কঠিন কাজ। আমার একার পক্ষে তো উভয় কাজ সম্ভব নয়, হয়তো আমি আমাকে আল্লাহ তাআলা নিকট হইতে সাহায্য লন যেন আমি এক মনে একজনে শুধু আপনারই খেদমত করতে পারি, অথবা আমাকে খোদার সমর্থ করিয়া দিন, আমি তাহারই দরবারে পড়িয়া থাকি এবং একাগ্র মনে কেবল তাহারই আবাদতে মজবুত থাকি। তাহার মাতা বললেন, বাবা, আমি তোমাকে খোদার জন্য সমর্থ করিয়া দিলাম, আমার নিজের হক আমি তোমাকে মাফ করিয়া দিলাম, তুমি খোদারই হইয়া যাও এবং একাগ্র মনে আল্লাহ তাআলার আবাদত করতে থাকো। এরপর কি হইলো শুনুন। মায়ের নিকট বিদায় লইয়া বস্তাম সভা পরিত্যাগ করিলেন এবং বিভিন্ন স্থানে 133 জন ওলিয়ে কামেলের খেদমতে থাকিয়া জাহিরি ও বাতিনি এলিম হাসিল করেন। অতঃপর সামদেশের অরণ্যে অনাহারে ও অনিদ্রায় থাকিয়া কঠোর পরিশ্রম সহকারে রিয়াজত ও আবাদত করেন। তার উস্তাদ ও শাহের মধ্যে জাফর সাদেক, ইমাম জাফর সাদেক, উনি তো হচ্ছে আহলে বাইতের শেষ ইমাম, দ্বাদশ ইমামের মধ্যে সর্বশেষ ইমাম। তার উস্তাদ ও শাহের মধ্যে হযরত জাফর সাদেক রহমতুল্লাহ ছিলেন অন্যতম। আমি হযরত বাজির রহমতুল্লাহকে বললেন, উমরের তাক হইতে ওই কিতাবটি লইয়া আস। হযরত বাজির রহমতুল্লাহ বললেন, কোন তাক হইতে? হযরত জাফর সাদেক রহমতুল্লাহ বললেন, কি আশ্চর্য, তুমি এত দীর্ঘকাল ধরে আমার এখানে রয়েছো, তুমি এখানে তাক দেখো নাই? তিনি বললেন, হুজুর। তিনি বললেন, না হুজুর, তাকে আমার কি প্রয়োজন যে আমি আপনার সম্মুখে মাথা উঁচু করিয়া উপর দিকে তাকাইব? আর জাফর সাদেক রহমতুল্লাহ বললেন, বৎস, ব্যাপার যদি তাই হইয়া থাকে তবে তোমার আর এখানে থাকিয়া কাজ নাই, তোমার কাজ পূর্ণ হইয়াছে, তুমি এখন বস্তামে চলিয়া যাও। একবার লোকমুখে শুনিতে পাইলেন যে অমুক স্থানে একজন কামিল বুজুর্গ লোক অবস্থান করিতেছেন। তিনি তাহার সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে গমন করিয়া নিকটবর্তী হইলে দেখিতে পাইলেন উক্ত বুজুর্গ লোক ক্যাবলার দিকে ছুটে ফেলিতেছেন। বাজিদ রহমতুল্লাহ মুহূর্তকাল তথায় বিলম্ব না করিয়া ফিরে আসলেন। মনে মনে বলিতে লাগলেন, এই ব্যক্তির সঙ্গে তরিকতের কোনো সম্পর্কই নাই, তরিকতের পথে পাড়া খেয়া থাকিলে কখনো সৈয়দের বার্তালাপ কার্য করিত না। কথিত আসল বাজিদ রহমতুল্লাহ বাড়ি হয়েছে মসজিদ পর্যন্ত 40 কদমের ব্যবধান ছিল। তিনি মরিদের মর্যাদা ও সম্মান রক্ষার্থে পথে কখনো থুতু ফেলেন নাই। অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ আমরা আরো আলোচনা নিয়ে আসতেছি। আমার তো অভিজ্ঞতা।